প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো আছো? আজকে কোভিড-19 সারা বিশ্বব্যাপী অচল অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশও ঠিক একই রকম অবস্থা। অনেকদিন যাবৎ আমাদের স্কুল কলেজ মাদ্রাসা গুলো বন্ধ আছে, তোমাদের পড়ালেখার অনেকটা ব্যাঘাত হয়েছে। যাই হোক, অনলাইনের ভিতর দিয়ে আমরা একটা ক্লাস নেব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে। আমি সুবিনয় রায়, সহকারী শিক্ষক, সরকারি ভাবে গোপালগঞ্জ ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ, থানা রাজু জেলা মাদারীপুর। আজকে আমি সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায়ের ধর্মনৈতিক শিক্ষার মূল্যবোধ থেকে মাদকাসক্ত যে একটি অনৈতিক কাজ, সে সম্পর্কে তোমাদেরকে কিছু বলব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগের ক্লাসে আমরা তোমাদেরকে যে ধর্মের যে 10টি বিশেষ লক্ষণগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। তোমরা অবশ্যই এই পাঠগুলো বাসার থেকে শিখে আসছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে 10টি লক্ষণগুলো আছে: সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, চুরি না করা, সুচিতা, ইন্দ্রিয় সংযম, জ্ঞান, সত্য, আগ্রহ, পাশাপাশি উদারতা, পরোপকার, সেবা, সৎসাহস ও পরমত সহিষ্ণুতা, যার প্রত্যেকটি গুণ যাদের মধ্যে আছে তারাই একটি মানুষ, সত্যিকার মানুষ হিসাবে সমাজে পরিণত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে আর একটি অনৈতিক কাজ, যেটা মাদকাসক্ত, এই সম্পর্কে কিছু তোমাদেরকে বলবো। তোমার মনোযোগ সহকারে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাদকাসক্ত বলতে আমরা কী বুঝি, এটা সম্পর্কে আমাদের প্রথম ধারণা নিতে হবে। মাদকাসক্ত বলতে আমরা কী বুঝি? যে ব্যক্তি মাদক দ্রব্যের উপর নির্ভরশীল বা ওই মাদকের প্রতি ঐকান্তিক আগ্রহ, তাকে মাদকাসক্ত বলা হয়। আমরা জানব মাদকাসক্ত বলতে কী বুঝি, এটা আমরা জেনে নিলাম। এ পর্যায়ে আমরা জানব কী কী ধরনের মাদকাসক্ত জিনিস আছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নেব। আমরা শান্ত জানি বিড়ি, সিগারেট, তারপরে হচ্ছে আফিম, গাঁজা, মদ, ফ্যান্সিডিল, ইয়াবা সহ হিরোইন, সাথে বিভিন্ন ধরনের মেডিকেলে ফার্মাসিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের তোমার ট্যাবলেটগুলো আছে যা মাদকাসক্তি হিসেবে কাজ করে, যা সমাজকে, যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এইগুলো সেবন করলে যে আমাদের কত ধরনের সমস্যা হতে পারে সেইগুলি সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি। আসলে কী সমস্যা দেখা দিতে পারে আমাদের? প্রথমেই শারীরিক সমস্যা আসতে পারে, যারা এগুলো সেবন করে তাদের শারীরিক সমস্যা হতে পারে, তারপরে মানসিক সমস্যা হতে পারে, অর্থনৈতিক সমস্যা তো আছে, এই কয়েক ধরনের আরও বিভিন্ন ধরনের সমাজের ছোটোখাটো বিভিন্ন ধরনের সমস্যা, ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শারীরিক সমস্যাগুলো কী কী আমরা জেনে নেব। এখন শারীরিক সমস্যা বলতে, এই মাদকাসক্তি যদি গ্রহণ করে, মাদকাসক্তি গ্রহণ করলে যেমন শরীরের বদ হজম হবে, তারপরে তোমার শরীর ঠিক থাকবে না, কিডনিতে সমস্যা হতে পারে, হাঁপানি হতে পারে, বিভিন্ন ধরনের ক্যান্সার, তারপর কিডনি তো আছেই, হার্ট স্ট্রোকের মতো বড় বড় রোগ হতে পারে, তাই এগুলোকে পরিহার করতে হবে। এইগুলো থেকে পরিহার করতে পারলে এই সমাজ ভালো হবে, দেশ ভালো হবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা
এই ধরনের অনৈতিক কাজগুলো করে তাদেরকে সৎপথে ফিরিয়ে আনতে হবে এবং পাশাপাশি প্রয়োজনে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাদের সঠিক পথে আনার জন্য প্রয়োজন বলে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এরপরে আছে মানসিক সমস্যা, যারা এগুলো সেবন করবে, যারা এগুলো সেবন করে তাদের মানসিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তারা উন্মাদ হয়ে যায়, তারা পাগল হয়ে যায়, তাই এগুলোকে পরিহার করতে হবে। আর এগুলোকে পরিহার করলে এই সমাজ, এই দেশ সোনার দেশ হিসাবে গড়ে উঠবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসতেছে অর্থনৈতিক সমস্যা। আমরা জানি এই প্রতিটি জিনিস, এই প্রতিটি জিনিস কিনতে হলেও প্রচুর অর্থ ব্যয় হয় এই এই জিনিসগুলোকে। আর এর জন্য এই মাদকাসক্ত ব্যক্তি এর জন্য বিভিন্ন ধরনের চুরি করে, ডাকাতি করে, মায়ের অলংকার চুরি করে, মায়ের তোমার ঘরের আসবাবপত্র পর্যন্ত চুরি করে, বিক্রি করে তারা এই মাদকাসক্তি গ্রহণ করে। তাই এগুলোকে পরিহার করতে হবে। একটি ছোট একটি গল্প আছে, এই মাদকাসক্তির জন্য একটি ছেলে খুব ভালো ছাত্র ছিল, এক সময় চাকরি করার ছাত্র শেষ করার পরে, ছাত্রীকে শেষ করার পরে সে একটা চাকরি পেল, হঠাৎ করে তার চাকরি চলে যায়। চাকরি চলে যাওয়ার পরে সে ফিরে আসে, আসার পথে দুটি বন্ধুর সাথে তার দেখা হয়। এখন বন্ধু বলতেছে, বন্ধুদের কাছে বলতেছে, বন্ধু আমার তো চাকরি শেষ হয়ে গেছে। ওই বন্ধু দুটো শয়তান ছিল, তারা মাদকদ্রব্য তারা নিত। তার বলতে বন্ধু অসুবিধা নেই, চাকরি গেছে, চাকরি পাওয়া যাবে, চলো আমাদের সাথে ভর্তি করে আসে। সে কোনো কায়দায় সেই তার বন্ধুকে নিয়ে যেয়ে সে মাদকাসক্তি তা আসক্ত করে। পরে সে বিয়ে করে, সে বউ তার ওয়াইফকে নিয়ে সেই আস্তে আস্তে মাদকাসক্ত হয়ে যায়। তারা এরপরে টাকা ইনকামের জন্য সে বিভিন্ন ধরনের সমাজের অনুরোধতা সৃষ্টি করতে থাকে, পরিবারের সাথে অশান্তি সৃষ্টি করতে থাকে। পরবর্তীতে এক পর্যায়ে টাকা নাই কিন্তু মাদকাসক্তি গ্রহণ করতে হবে, মাদকাসক্তি নিতে হবে। স্বামী স্ত্রী মিলে একজন পথচারীকে ধরে তাকে ছিনতাই করে, তাকে মেরে তার কাছ থেকে যে টাকা নিয়ে তারা কী করবে, সে মাদকদ্রব্য গ্রহণ করে, তার সেবন করবে। এইভাবে আস্তে আস্তে তাদের সীমা, আস্তে আস্তে তাদের ঈশের সীমা বাড়তে থাকে। তাদের এদিকে মাদকের চাহিদা, এদিকে টাকা নেই, তার উন্মাদ পাগলের মতো হয়ে যায়। পরবর্তীতে লাস্ট অব্দি সে তারা কী করবে, তারা তার নিজের বোনকে এই মাদকাসক্তির জন্য মাদক কিনতে পারে না, তারা নিজের বোনকে পর্যন্ত বিক্রি করে ফেলল এই মাদকাসক্তির জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমাদেরকে এখন থেকে সাবধান হতে হবে, আমাদেরকে মাদক শক্তিকে না বলতে হবে, যাতে করে আমরা মাদক দেখলে আমাদেরকে সেখান থেকে সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে আইনে সতর্ক করতে হবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা না মাদককে না বলবো। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা অবশ্যই তোমরা এই ক্লাস মনোযোগ দিয়ে শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, COVID-19 আমাদের সবসময় মাস্ক ব্যবহার করতে হবে, ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে, আর সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। এটাই আমাদের এই বৈশ্বিক মহামারী থেকে রক্ষা পেতে হলে এটাই আমাদের গ্রহণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।